আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আমি টাঙ্গাইলে বহু মাহফিল গত বছর করছি এই বছর তো আরো বেশি দাওয়াত দিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু এই রকম মাহফিল মানে এই রকম আমি আসার সময় বুঝতে পারছি গেট করছে গাড়ি ঘুরতেছে না তাকে বললো হুজুর ওই দিকে ঘুরে আসতে হবে ঘুরে আসার পরে যখন ওই রাস্তায় গাড়ি নামলো মাটির রাস্তায় তখনই বুঝলাম যে এখানে লোকজন একটা বুঝেছিলাম আর কি তো মাহফিলের চেহারা দেখে তো মনে হচ্ছিল আপনার এলাকার লোকেরা কি ওয়াশ দেখার জন্য অন্তত হাজার হাজার মানুষের ভিড় হয় অনেক মাহফিলে আসলে বদরুল রশিদ আইছে না কি আইছে আমরা তো চিনি কারণ মোবাইলে দেখে দেখে চিনে ফেলে দিছে আজকে এখানে দেখলাম অবস্থা খুব একটা সুবিধার মনে হচ্ছে না এই আপনারা যে মাঝে মাঝে ফাঁকা রাখছেন কেন এই যে ফাঁকা রাখছেন ফাঁকা থাকলে এই খানমাসটা আমাদের ভিতরে কেন এর উপরে হাদিস রয়েছে বাইহাকি শরীফে এই খান্নাস কিন্তু ওয়াসওয়াসা দেয় ভালো জায়গায় জোরে কোন কোন জায়গায় একটা লোক ওযু করতেছে তখন কিন্তু শয়তান ধোকা দিচ্ছে মানে ইবলিস মসজিদে যাস না লাভ নাই ওযু করে যখন মসজিদের মধ্যে ঢুকছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকে দোয়া করে তখন ইবলিস বলল রে এত চেষ্টা করলাম কিন্তু এত বাহিরে থাকতে পারলাম না এ তো ভিতরে ঢুকেই গেল তখন খান্নাস বলতেছে আব্বা চিন্তা করেন না আব্বা চিন্তা করেন না ভিতরে ঢুকলে কি হবে মসজিদের ভিতরে ঢুকতে পারলেও আমি খান্নাস ওকে নামাজের ভিতরে ঢুকতে দিব না খান্নাস হলো এত বড় খারাপ শয়তান যে ভিতরে ঢুকলেও ভিতরে ঢুকতে দেয় না আমরা অনেক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকতে পারি কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারি না জোরে কোন কথা ঠিক যার কারণে অনেক লোক নামাজও পড়ে আবার ঘুষও খায় নামাজও পড়ে শুধু খায় ওদের মমতাজ কইছে পাশেই একটা জেলা আছে নাম হলো মানিকগঞ্জ জোরে কোন নাম মানিকগঞ্জের একটা মমতাজ বর্তমানে সংসদের সদস্য আছে না নাই ও কিন্তু কইছে আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে পাপ পরানি রয়েছে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান্নামে দিয়া সরওয়ানা আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না একটা হলো নামাজ পড়া আর একটা হলো নামাজ ধরা আজকে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজ ধরতে পারি নাই যদি ধরতে পারতাম এক নামাজ পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে ধরে ধরে কথা ঠিক এই ভোটের আগে আমার এলাকার অনেক চেয়ারম্যান মেম্বার যারা প্রার্থী হয়েছে এরা কিন্তু নামাজে হবে ভোটের আগ পর্যন্ত খুব নামাজ এমন আছে আমার এলাকার এক চেয়ারম্যান আসরের নামাজ একদিনই চারবার করছে কয়বার চারবার মানে যেখানে লোক বেশি দেখে সেখানে যা বলে আগে নামাজ তারপরে কথা সবকিছু চার রাকাত নামাজ পড়ে এভাবে চারবার করছে তো চেয়ারম্যান এক চান্সে বলতেছে আজকে যে আসর চারবার হলো ওই ভোটের আগে হোক অসুবিধা নেই ভোটের আগে হবে ভোটের পরে আর হবে না এরকম কিছু নামাজ আছে না নাই দরকার আছে না নাই তাদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আমি যে কথা বলতে চাচ্ছি যেতে মাঝে মাঝে ফাঁকা রাখলে ফাঁকের মধ্যে শয়তান ঢুকবে কথাটা বুঝলেন না শয়তান যদি আসে পিছনে বসুক